মেম্বারস অফ পার্লামেন্ট আছে তাদের বিরুদ্ধে কেউ বক্তব্য রাখবেন না, কারণ তাদের বিরুদ্ধে বক্তব্য রাখা প্রকারান্তরে দলের বিরুদ্ধে বক্তব্য রাখা। যদি কোনো এমপি বাদ পড়ার চিন্তা করে তিনি ভালো চিন্তা, কারণ তিনি বুঝেছেন যে আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। কারণ যদি কোনো এমপি তার দায়িত্ব যথাযথভাবে পালন করে তাহলে তার তো চিন্তা হবার কথা না। তিনি চিন্তিত, তার মানে তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেননি। তারা তাদের নির্বাচনী এলাকায় মানুষের জনসমর্থন হারিয়েছেন বা এমন কোনো কাজ করেছেন যার জন্য তিনি বিতর্কিত হয়েছেন, দলকে বিতর্কিত করেছেন, তাদেরকে নমিনেশন দেওয়া হবে। গত আমাদের যে বিশেষ বর্ধিত সভা হয়ে গেল সেখানে একটা ঘোষণা দেওয়া হয়েছিল, মাননীয় সভাপতি একটা ঘোষণা দিয়েছিলেন যে যারা যারা ভারপ্রাপ্ত তাদেরকে ভারমুক্ত করা হলো। কিন্তু এটাকে তো কভার করতে হবে আমাদের কেন্দ্রীয় কমিটিতে, তো গতকালকে এই প্রস্তাবটা উত্থাপিত হয়েছে এবং আমরা কেন্দ্রীয় কমিটি সর্বসম্মতভাবে এই প্রস্তাবটাকে আমরা গ্রহণ করেছি। সার্বিক সংগঠন নিয়ে আলোচনা হয়েছে, ঢাকা নিয়েও আলোচনা হয়েছে এবং সেখানে ঢাকার ব্যাপারে বলা হয়েছে যে ঢাকার ব্যাপারে যাতে কমিটিগুলি দ্রুততার সাথে হয় সে লক্ষ্যে আরও বেশি কাজ করার জন্য মাননীয় সভানেত্রী তাগিদ দিয়েছে। নির্বাচনের আগে ঢাকাকে কেন, সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়নকে সংগঠিত করা দরকার এবং যেখানে যেখানে সমস্যা আছে সেই সমস্যাগুলিকে কিন্তু গতকালকের আলোচনায় অধিকাংশ সমস্যা চিহ্নিত হয়েছে, কিছু কিছু সমস্যার সমাধান নেত্রী নিজে দিয়ে দিয়েছেন এবং আমাদেরকে বলেছেন যে আপনারা যে এই কাজগুলিকে সমাধান করেন এবং আমরা যাদেরকে যে যে দায়িত্ব তিনি দিয়েছেন সে দায়িত্ব মতো নিশ্চয়ই তারা দায়িত্বগুলি সমস্যাগুলি সমাধান করবেন আলোচনার মাধ্যমে। আমাদের অ্যাকচুয়ালি সত্যিকারভাবে বলতে বলবো যে সংগঠনের মধ্যে খুব একটা বড় কোনো সমস্যা নেই। কোনো জায়গায় হয়তো দেখা গেছে যে কাউকে বাদ দেওয়া হয়েছে বা তিনি থাকা উচিত, তো নেত্রী সেখানে বলছে তাকে রাখা হোক। আবার কোনো জায়গায় দেখা গেছে এমন এমন কিছু ব্যক্তিকে নেওয়া হয়েছে যারা কিছুটা বিতর্কিত, তো তাদের ব্যাপারে নেত্রী বলছেন যে তারা যদি বিতর্কিত হয় তাদেরকে বাদ দেওয়া হোক এবং এ লক্ষ্যে তিনি সুস্পষ্টভাবে তার বক্তব্য দিয়েছেন। সাংগঠনিক সম্পাদককে এই দায়িত্বগুলি তিনি দিয়েছেন এবং অন্যান্যদেরকেও উনি দায়িত্ব দিয়েছেন। এই কথা তো মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বারবার বলছেন যে আমাদের যারা মেম্বার্স অফ পার্লামেন্ট আছে তাদের বিরুদ্ধে কেউ বক্তব্য রাখবেন না, কারণ তাদের বিরুদ্ধে বক্তব্য রাখা প্রকারান্তরে দলের বিরুদ্ধে বক্তব্য রাখা। যদি কোনো এমপি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় সেটা তো আমরা দেখছি, আমাদের জরিপ চলছে। জরিপে যদি কোনো, আমি যেটা আগেও বলেছি, জরিপে যদি কোনো দেখা যায় যে কোনো এমপি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তিনি তার এলাকায় জনপ্রিয়তা হারিয়েছেন, তার দলের সাথে খুনসুটি চলছে, দলের সাথে তার সম্পৃক্ততা নাই, তিনি কোভিড-19 সময় তার দায়িত্ব পালন না করে দূরে কোনো জায়গায় ছিলেন এবং তার ব্যাপারে কোনো বদনাম আছে, ভূমিদস্যু, চাঁদাবাজি বা এই ধরনের যদিও হয়ে থাকে, তাহলে তাদেরকে তো আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না। এটা তো অনেক আগেই নেত্রী আমাদের পার্লামেন্টারি পার্টির বৈঠকে বলেছেন, বিভিন্ন দলীয় ফোরামে বলেছেন, গতকালকে এই কথাগুলি বলা হয়েছে। সুতরাং আমি মনে করি নেত্রীও জরিপের ভিত্তিতে তার যে রিপোর্ট সেই রিপোর্ট তৈরি করছেন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের, আপনারা জানেন যে আমাদের আওয়ামী লীগের তৃণমূল থেকে জেলা কমিটি, উপজেলা কমিটি এবং আমাদের সাংগঠনিক সম্পাদক তারাও রিপোর্ট দেবে। এই রিপোর্ট সম্পূর্ণ সবগুলিকে মিলিয়ে তারপরে একটা ফাইনাল সিদ্ধান্ত আমাদের পার্লামেন্টারি বোর্ড। জরিপ কখনো শেষ হয় না, জরিপ চলতে থাকে। ইতিমধ্যে প্রায় একটা দুটো জরিপ হয়ে গেছে, ফাইনাল জরিপ হতে চলছে। আমার মনে হয় অক্টোবরের মধ্যে এগুলি সব শেষ হয়ে নভেম্বরে যে তফসিল ঘোষণার পরে ফাইনাল নমিনেশনের ব্যাপারগুলি হবে। আমি আবার বলবো যে যদি কোনো এমপি বাদ পড়ার চিন্তা করে তিনি ভালো চিন্তা করছেন, কারণ তিনি বুঝেছেন যে আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। কারণ যদি কোনো এমপি তার দায়িত্ব যথাযথভাবে পালন করে তাহলে তার তো চিন্তা হবার কথা নয়। যিনি চিন্তিত তার মানে তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেননি এবং তাকে বাদ দেওয়া হবে। আমাদের সভানেত্রী সহ দলের প্রত্যেক সিনিয়র নেতা একটা ব্যাপারে স্পষ্ট, যারা তাদের নির্বাচনী এলাকায় মানুষের সহযোগিতা বা মানুষের জনসমর্থন হারিয়েছেন বা এমন কোনো কাজ করেছেন যার জন্য তিনি বিতর্কিত হয়েছেন, দলকে বিতর্কিত করেছেন, তাদেরকে নমিনেশন দেওয়া হবে না।